আজকে এই পবিত্র সৎসঙ্গে উপস্থিত বল। ঋতিক মন্ডলী, কর্মী মন্ডলী, গুরু ভাই ও মায়েদের সবাইকে আমার আন্তরিক জয় গুরু প্রণাম। এই পবিত্র ভাদ্র মাস কে ঠাকুর জন্ম মাস, শ্রী দাদা ওকে ভাদ্র পরিক্রমা সৎসঙ্গ মাধ্যমে সবাই যেরকম ঠাকুরকে নিয়ে গুরুকে নিয়ে আনন্দে থাকে, ঠাকুরময় থাকে, এই ভাদ্র পরিক্রমা সৎসঙ্গর যে অভিপ্রায় যে আমরা যেরকম সবাই ঠাকুর নিয়ে আনন্দে থাকি, গুরু ময় হয়ে থাকি, এই গুরুময় হয়ে থাকার জন্য যা যা বিধানগুলো আছে আমরা যতটুকু যেমন ভাবে যে যেরকম বুঝে সেইভাবে করে আমরা যে ঠাকুর নিয়ে ব্যস্ত আছি, এই যে ব্যস্ততার মধ্যে মনে যে আবেগ আছে, আজকে দেশের অবস্থা, এই যে করোনার ভয়, এই জিনিসগুলো আমাকে আটকাতে পারেনি। আমরা গুরুকে ভালোবাসি, গুরুকে নিয়ে আমরা আনন্দ মৌজ করছি, যাই হোক পাশাপাশি সামনাসামনি না হতে পারে, এই যে অনলাইন মাধ্যমে যন্ত্র মাধ্যমে আমরা গুরুর কথা শ্রবণ মনন চিন্তন ভাবার একটা সুযোগ পাচ্ছি এই যে অনলাইন সৎসঙ্গ মাধ্যমে। সেই জন্য এই যে আজকে এই কোন্নগর সৎসঙ্গ বিহার আনুকূল্যে এই যে ভাদ্র পরিক্রমা সৎসঙ্গ ওয়েব সৎসঙ্গ চলছে, এই যে আর যে প্রসাদ পটরে যারা আয়োজন করছে, একে যারা সেই সব ব্যবস্থা করেছে, সবার সর্ববিধ মঙ্গল জন্য আমি ঠাকুরের আচরণে প্রার্থনা জানাই। শ্রী শ্রী ঠাকুর পরম দয়াময় দয়াল, যে আমরা কত জন্মের পুণ্য আছে আমরা ঠাকুরকে জীবনে গুরুরূপে পেয়েছে, যে আপনারা সবাই তো প্রত্যেক মানুষরা আমরা সবাই জানি যে ঠাকুর কত দয়াময়, আমরা যতটুকু তার সঙ্গে আছে আমরা ততটা অনুভব, যেটা কথা সত্য যত ডুববে তত বেমালু। ঠাকুরকে নিয়ে আমি যতটা তার সঙ্গে যুক্ত থাকি সেই যুক্ত মাধ্যম দিয়ে, যেটা ঠাকুর বলেছেন যে আদর্শকে জীবনে নিয়ে সুখ কেন্দ্রিক সুসংগঠিত হয়ে চললে মানুষ যতটা সুনিয়ন্ত্রিত হয়, গুরুর কথাকে মাথায় নিয়ে চলে, সেই গুরুর প্রত্যেক যে গুণ গুণ আর তারা যে চরিত্র, যে জীবনে যা যা কিছু ভালো সবু তা জীবনে এমনি সঞ্চারিত হয়, প্রত্যেক জীবনের এই ঠাকুর প্রতি ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে আমরা ঠাকুরকে যতটুকু আমরা হয়ে উঠছি ততটুকু আমরা ঠাকুরকে পাচ্ছি। এই যে হয়ে উঠার জন্য যে যে ঠাকুর যে বিধান দিয়েছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো করিলে হুয়ে তবে উন্নত, সেই দীক্ষাটাকে পালন করার জন্য যে যজন যাজন ইষ্টভূতি স্বস্তনি সদাচার, এই যে বিধান দেওয়া আছে, এই যে বিধানগুলো আমরা যতটুকু নিজ জীবনে যতটা সম্ভব, ঠাকুর তোর অসম্ভব কিছু নাই, যে যতটুকু যেমন করে যত ঠাকুর মহে আছে সেই মাফিক সে তার ঠাকুরের দয়া করুণা পেয়ে চলছে। বলার অর্থ ঠাকুর দয়াময়, সবাইকে দেওয়ার জন্য সে ব্যস্ত, যেটা ঠাকুর বলেন যে ভগবান সবার জন্য ইকুয়াল নয়, ভগবান সবার জন্য ইকুইটেবল, পরমপিতা সবার জন্য মানে অঢেল দেওয়ার জন্য ইচ্ছা, আমরা যতটুকু তার সঙ্গে যেমন ভাবে যুক্ত থাকি, যেমন ভাবে আমাকে নিজেকে আমি হয়ে উঠি, যেরকম পাত্র হয় তেমনি সেইভাবে ভরে দিই। এই জন্য ভগবান সবার জন্য ইকুয়াল নয়, কিন্তু ভগবান সবার জন্য ইকুইটেবল। যেরকম বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা যেমন ভাবে বৃষ্টি তো সেই পরমপিতার উৎস, সেই পরমপিতা থেকে বৃষ্টি সৃষ্টি, উৎস থেকে যখন বৃষ্টি পড়ছে তাকে যে যেমন করে মানে নিজের আবশ্যক অনুযায়ী পাত্র অনুযায়ী আধার অনুসারে যেরকম রাখে তার সেই রকম কন্যা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। যেরকম বৃষ্টি পড়ছে তাকে যে একটা ব্যারেজ করে রাখে, একটা বাঁধ দিয়ে রাখে, বা কোনো পুকুরি করে রাখে, বা তাকে যদি নদীর মতন করে রাখে, যদি তাকে মহাসমুদ্র মতন রাখা যায়, যে অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি অনুসারে কন্টেনিং ক্যাপাসিটি তার সেই রকম সেখানে তাকে ব্যবহার করে ঈশ্বর, তেমনি সেই রকম যে ঈশ্বরকে যেমন করে ধরে রাখে যতটুকু তার হয় তা ময় হয়ে থাকে ততটুকু তার সেই দয়া করুণা অনুভব করেই যায়। সেই জন্য আমরা সবসময় যে ঠাকুরময় হয়ে থাকার জন্য তিনি আচার্য দেব স্বয়ং যে ঠাকুরের ঘন বিগ্রহ জীবন্ত রূপ, তার যে সে চাইছেন যে আমরা কেমন করে ঠাকুরকে ভুলে মানে ভালোবাসা মানে আমার জীবনে করা মধ্যে দিয়ে ঠাকুরকে নিজের করে সবসময় আমি আমরা যেরকম ঠাকুরময় থাকি, সেই আচার্য দেব ওই অভিপ্রায় করেছেন, তারই উদ্দেশ্যে এই যে ভাদ্র পরিক্রমা সৎসঙ্গ সবাইকে ঠাকুরময় রাখার জন্য এই ভাদ্র পরিক্রমা সৎসঙ্গের মাহাত্ম্য আমরা সবাই জানি।
এটা আচারদেবই শুরু করেছেন। আচারদেব শ্রী বাবাইদা চাইছেন যে মানুষ সবসময় কর্মণ করে ঠাকুরের ময় হয়ে থাকে, তারা সেই প্রচেষ্টায় আমরা সবাইকে সেই ব্রহ্ম মার্গে নিয়ে চলছে। তারা ঠাকুরকে ধরে, তার জীবনে চলানোর মধ্যে যেমনকে ঠাকুরের ধরে তার জীবনে সে তার আচার আচরণ ব্যবহার যেরকম তারা প্রত্যেক দিনের চলনের মধ্যে তারা সংবেদনশীল ভাবে যে নিজেকে চালিয়ে রাখে, আচারদের বাবাদাও দেখলে বোঝা যায়। আমি একটা ঘটনা বলছি যে শ্রী শ্রী বাবাদা কেমন করে ঠাকুর ধরে তার তার জীবনে ঠাকুর যে মানে 100 to 100 যেরকম তিনি সেই ঠাকুরের জীবন্ত রূপ হয়ে সবাইকে ঠাকুর দিকে আকর্ষিত করছে, রিফ্লেক্ট করছে, একটা ঘটনা বলছি। শ্রী শ্রী বাবাদা রোজ সকাল প্রার্থনা আসেন, প্রার্থনা পরে ঠাকুর বাড়িতে ঠাকুর বড় মা ও নাট মণ্ডপে যেরকম প্রণাম করার পরে যান কোথায় না, শ্রী শ্রী বড়দাকে প্রণাম করেন, বড়দা প্রণাম করার পরে সেখান থেকে আবার আসে আচার্যকে প্রণাম করেন, আচার্যকে প্রণাম করার পরে এই আমরা যা যারা ঠাকুরের নিয়ে জীবনের আনন্দ পাওয়ার জন্য গুরু ভাইরা মায়েরা যারা যে চাই, তিনি চায় সবার সঙ্গে একটা গল্প টল্প বা ইষ্ট প্রসঙ্গ করে নিজে সবাইকে ঠাকুরমুখী করার জন্য তিনি একটু নিজেকে সেই ঠাকুর ভাবে নিজেকে যুক্ত রাখে, সে আসি দর্শন দেয়। দর্শন দেওয়ার ভিতরে আমরা সুযোগ পাই যে ঠাকুরের বিষয়ে আলোচনা আলাপ, এই গল্প টল্প শোনা বা আমার জীবনে যা যা কেমন করে করা যায়, কেমন করে আমরা সমাধান পাবো, তিনি আজি সেই দায়ের আজকে প্রত্যেক মানুষকে সুন্দরভাবে ঠাকুর দিকে আগিয়ে নিচ্ছে। রোজ এরকম হয়, সেদিন একটা দিন ছিল যে সকালবেলা প্রার্থনা হওয়ার আগে একটু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিটা হয়ে ছেড়ে গেছে, বৃষ্টি বাবাজা প্রার্থনা আসছেন মানে বৃষ্টিটা আগে ছেড়ে গেছে। প্রার্থনা হওয়ার পরে যখন যেরকম রোজ যান সেরকম আসলে বড়দা বাড়িতে বড়দাকে প্রণাম করলে, দাদাকে প্রণাম করলে, প্রণাম করার পরে নিজে আসছে যেখানে বসেন সেই গেস্ট হাউস মাঠে, সেই গেস্ট হাউস যে চাতালটা আছে কিছু তো শেডেড আছে, কিছু শেডেডটা বাইরে চাতাল আছে, সেই চাতালটা বৃষ্টি হয়েছিল 2 ঘন্টা আগে, একটু বৃষ্টি জল মানে হালকা হালকা মানে একদম বৃষ্টিটা যে ভিজা আছে শুকেনি, এই যে বৃষ্টিটা ভিজা ছিল সেদিনের শ্রী শ্রী বাবাজা যে আসলে, যারা যখন বাবাজা আসেন তার জায়গায় যাই নিজে বসেন, আমরা সবাই একসঙ্গে প্রণাম করি, বাবাদা বলছেন, তারপরে নিবেদন আবেদন চলে বা বাবাদা তার থেকে নিজে কাকে জিজ্ঞেস করে কথা বলে, এইসব জিনিস হয় আপনার দেখেছেন সেদিনে সেরকম হওয়ার মানে যখন বাবাদা ঢুকছেন, ঢোকার ভিতরে দেখলে যেখানে প্রণামী বাক্স রাখা যায় যে যতটুকু শেডেড আছে সেই ততটুকু জায়গায় আমরা বাক্সগুলো সাজিয়ে রাখতে থাকি, এই চাতালটা কিন্তু ভিজা থাকে, চাতালটা যখন ভিজা আছে ততটা মানে কোনো হার্মফুল নাই, কিন্তু মানুষরা গুরু ভাইরা যেরকম দাঁড়িয়ে থাকে সেই ভিজা মধ্যে দাঁড়িয়েছে, বাবা দাদা তো সরাসরি আসেন সেই বাক্সা যে মাঝখানে থাকে ঢুকে তার জায়গায় বসে। সেদিন কি করলে, সেই সরাসরি আসলে ঠিক মানে সেই ভিজার পথে মানে বাক্সা যেগুলো রাখা যায় যে ব্যারিকেডটা দেওয়া যায়, সেই ব্যারিকেডটা ধারে দিয়ে সেই গেস্ট হাউসে যে মানে ধাপটা আছে ওই ধাপ দিয়ে ঘুরে গিয়ে বাবা দাদা নিজের আসনে বসলো, সামনাসামনি যে চপ্পলটা পরে যান সেরকম গেলে না। সেদিনটা এমন একটা মানে জিনিসটা আমরা সবাই থাকি যে ফিল করলাম, যে অনুভব করলাম, আমার অনুভবের ব্যাপারটা বলছি আমি, যে শ্রী শ্রী বাবাজা কতটা মানুষ জন্য চিন্তা করে, কতটা মানুষকে ঠাকুরের বোধে যে ঠাকুরের মানুষ জন্য চিন্তা করে, যে যারা আসবে তারা ঠাকুরকে প্রণাম করবে, সে বাক্সর কাছে সে বাক্স যেই রাখা যায় প্রণামী বাক্সটা তার সামনে যতটুকু মানে জায়গা থাকে সে জায়গাটা ভিজানো নয় শুকনো থাকে, বাবাদা সেই দিয়ে যাওয়া কথা, যদি সে যাচ্ছে উনি চিন্তা করছেন যে আমার চপ্পলটার নিচে যে জলের ছাপটা লাগবে ওইখানে লেগে গেলে যারা প্রণাম করে তার মাথায় জল লাগবে, যে কতটা সে সংবেদনশীল, যে মানুষ জন্য কতটা সে ভাবে চিন্তা করতে পারে, যে একটা মানুষের ব্যক্তিত্ব কেমন হয়, যে ঠাকুরটা চাইছেন যে যে ঠাকুরকে যদি ভালোবাসা যায় তার দেশে আদর্শমুখী জীবন নিয়ে সবসময় ঠাকুরমাই থাকা যায়, তার ব্যক্তিত্ব তার চলন তার সে কতটা বিনয়ী থাকে, যে আমি তার কাছে থেকে দেখেছি বাবাজার এই যে ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লাগেছিল, আর সেই এই যে জিনিসগুলো তারা যে
কত কত মানুষ আছে ঠাকুরকে ভালোবাসে আছে, ঠাকুরের ভক্ত, সবাই কিন্তু ইষ্ট বোধে ইষ্ট চেতনের সে মনন দেখে তার সঙ্গে সেই বাক্যালাপ করে। বা সবসময় বলেন যে অনেক গুরু ভাইরা আছে মন্দিরের কাজ নিয়ে আসে, বিভিন্ন রকম লোক আছে, আমি এখানে বসে থাকে, তারা আসায় আমি আনন্দ পাই, তার সঙ্গে গল্প করে আমার জীবনে আমি ঠাকুরকে উপভোগ করার জন্য আমি ইষ্ট প্রসঙ্গ করে আনন্দ পাই। কিন্তু আমি সেই দাদাগুলো দেখলে বা পুরনো লোকগুলো দেখলে আমি কোনোদিন ভাবি না যে এই দাদা কম কাজ কাজ করছে, সেই দাদা কম কাজ করছে, ঠাকুর কাজ করছে না, এইসব জিনিস আমি আমার ভিতরে কেন আসে না। কিন্তু এই যে মানুষ মানুষগুলো ভিতরে ভাবে যে আমি বেশি কাজ করছি, ও বেশি কাজ, এই যে কেন এই ভাবগুলো আসে, সেই বাবাদা বলছেন যে জীবনের যদি মানুষ ঠাকুরকে ধরে ভালোবাসে, সবলাম ক্যারেক্টার নিয়ে থাকে, সবলাম ক্যারেক্টার যার কাছে থাকে তার সঙ্গে সবসময় ঠাকুর থাকে। যদি সবলাইন না হয়, একটু যদি কোনো আমি যদি ভেদভাব বা ইগো থাকে, ঠাকুর আমার সাথে দূরে থাকে। আবেগটা যে আমরা ঠাকুর যে চাইছেন যে সংবেদনশীল হওয়াটা ব্যক্তিত্ব, এই যে তাকে দেখিলে যে ঠাকুরের যে কি ভাবে সে থাকে সবসময় ঠাকুর ভাবে, এটা একটা ঘটনা ছিল। আর একটা ঘটনা বলছি, সেই রকম যে শিশি বাবারা সকালে আসছেন, শিশি ঠাকুর বাড়ি থেকে প্রণাম প্রার্থনা শেষ করে শিশি বড়দার প্রণাম করলে, আচার্য প্রণাম করলে, বড়দাকে আচার সে বড়দা বাড়ির ভিতরে আসছেন, যেখানে আমরা একটা কল আছে, সে বরুণ গছটা আছে, গাছটা সেই সেই গাছের কাছাকাছি হয়েছে, ওদিকে আমরা সব পিছনে পিছনে আসছি। শিশি বাবা যা আগে আগে চলছেন, যারা সেখানে বা গুরু ভাইরা যারা সব পিছনে পিছনে গিয়ে মানে আসে, আসার ভিতরে আশুদা বাবাদের পিছনে পিছনে আসছে, আশুদা আশু গাঙ্গুলি। এই আশুদা ঠিক সেই যে মানে কলটা আছে সেই কলের কাছাকাছি বাবাদা মানে বর্তা বাড়ির ভিতরে গেট মানে বাইরে আছে, সে ভিতরে আছে, মানে এইখানে কি করছে না? আশুদা বলছে বাবা একটু দাঁড়াবে, বাবাদা বলছে বাবা ডাকলো, মানে উনি বাবাদা খুব ভালোবাসেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সময় বর্দার সময় মানুষ অনেক পুরোনো মানুষ, শ্রী শ্রী বাবা দাদা যখন মানে রোজ আসে, ওরা সঞ্জীব দা আশুদা যারা যতগুলো বর্দা বাড়ি থাকে তারা আসে বাবা দাদা প্রণাম করে, সেই উদ্দেশ্য নিয়ে আশুদার মধ্যে আসছে। বাবা দা বললে আশুদা কি হলো না, বাবা একটু দাঁড়াবে, ও বাবা দা একটু মানে দাঁড়ালে, দাঁড়া বলে বলছে বাবা আপনার চপ্পল মানে জুতে জুতো দিয়ে একটা লাল সুতা লেগে আছে, মানে পিছনে কেমন একটা ধরো এই হাঁটা ভিতরে একটা লাল সুতা বাবাদার জুতার মধ্যে পিছনে দিকে লেগে আছে, মানে ওটা আশুদার নজর পড়েছে, মানে ব্ল্যাক জুতা মানে চপ্পলটা চপ্পলের ভিতরে লাল সুতা লেগেছে, আশুদা ভালো লাগছে না, বলছে আমাকে ভালো লাগছে না একটু দাঁড়ান। ওর তখন নিজে বয়স হয়েছে এই মানে হাঁটুতে ব্যথা, সেই তার মধ্যে সে ঝুঁকিয়ে সে লাল সুতাটা বের করেছে। বের করার পরে যে শিশি বাবাদা ডান দিকে ঘুরে বলছেন এ অনুপ আশুদা হাতে হাতে একটু জল দে। আপনি চিন্তা করুন যে কতটা সে ভাবতে পারেন যে ঠাকুর প্রত্যেক মানুষের জীবনকে জীবনকে আগিয়ে দেওয়ার জন্য, তার ইষ্টপ্রণতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য শিশি বাবাজা সেই কাজ করছেন যে সদাচারটাকে নিজে মানেন, অন্যকে মানার সাহায্য করেন। এসব জিনিসগুলো দেখলে একটা একটা ছোট ছোট জিনিস দেখলে বোঝা যায় তার জীবনটা কতটা মানে সংগঠিত, তিনি সেরকম ঠাকুরের জীবন্ত তো প্রতি উভয়ে সবাইকে ঠাকুর মার্গ ধরে পরিচালিত করছে, এই জিনিসগুলো মানে দেখলে বোঝা যায়। আপনারা আসে দেখেন দর্শন করেন যে এইসব আমার যে জীবনে আমরা যে ঠাকুর যে ধারাগুলো বলছেন, ঠাকুরের যে জীবন্ত দর্শন লাইফ ফিলোসফি হচ্ছে শ্রী শ্রী বাবাইদা যদি বলা যায়। এমনি একটা ঘটনা আছে মানে শ্রী শ্রী দাদা বলছেন শ্রী বাবাইদা সম্বন্ধে, ঘটনাটি এরকম, কেষ্টদার একজন নাতি, ও রিলেশন আমেরিকা থাকে, ওই বাবাদের বয়সের, ও যখন আমেরিকা থেকে কলকাতা আসেন, কলকাতা তার বাড়ি এসে থাকেন, ওখানে ঠাকুর বাড়ি এসে ঠাকুর প্রণাম করে আচার্য প্রণাম করে বাবা দা এরকম ঘোরাটুরা করে যান। সেদিন ঘটনাটা এরকম হয়েছে যে নাটমণ্ডপে শিশি দাদা বসছেন, 10টা সাড়ে 10টা হবে, সেই সময় আসে উনি প্রণাম করেন, প্রণাম করে যখন দাদাকে কাছে প্রণাম করে বসেন, দাদা বলছে কখন এলি না, এই এসেছি 7-8 দিন হয়ে গেলো, আর বাড়িতে সবাই দেখা করে আমি আসলাম যে আগে আগে আপনাকে দেখা করব। দাদা খুব খুশি হলে বলে তুই কোথায় থাকি না, আমি সেই ডিসি এরিয়া থাকি, ওয়াশিংটন আমেরিকা সেই জায়গায় থাকি, এখন তুই কি কাজ করি না, আমি সফটওয়্যার একটা প্রজেক্ট ম্যানেজার আছে বড় পোস্টে আছি, না তুই তো আমেরিকায় থাকি, এখানে আসি আমি খুব ভালো লাগলো, আর তুই মাসে মাইনা কত করি, বা হ্যাঁ
না আগে দাদা দাদা বলছেন তো স্যালারিটা কত, না স্যালারি আমার 12 লাখ 14 লাখ আছে, এমনি ট্যাক্স ফ্যাক্স কেটে গেলে আমি 12-13 লাখ টাকা পাই। দাদা বললে অত টাকা, 13 লাখ টাকা তো কি করি, অতগুলো টাকা তো কি হয়, কি কাজে লাগে? দাদা যখন বলে না আগে ওখানে থাকতে হলে অনেক খরচা আছে, বিভিন্ন রকম আছে, সেই স্ট্যাটাসে থাকতে হয় আমেরিকা গুলো এরকম, আর টাকা আগে ওখানে বাঁচে, খুব বাঁচে, কিন্তু এই ইন্ডিয়ার মতন তো নয় আমেরিকা, আর 12 লাখ টাকা আমার পোস্ট নিয়ে রেজিগনেশন নিয়ে আমাকে মাইনাটা হয়। স্যালারি 12 লাখ টাকা পেয়ে তো কি করি, মানে আমি তো শুনে মানে একদম অবাক হয়ে গেছি। দাদা বলছেন অত টাকা কি লাগে, আমরা কিন্তু টাকা পয়সা আমি জানি না, আমরা সবসময় ঠাকুর নিয়ে থাকি, এই টাকা পয়সা আমার কিছু লাগে না। আমাদের ঠাকুর যেটা বলেছেন, মানুষ আপন টাকা পর যত পার তো মানুষ, আমি ওই বাণীটা নিয়ে চলি, আর আমার এই যে বাণীটা নিয়ে আমি চলি, আমার ছেলে ওই বাণীটা নিয়ে চলে, ওর যে বন্ধু বাবাই ওই বাণীটা নিয়ে ও চলে, ওই যে মানুষ আপন টাকা পর যত পারুষ তো মানুষ ধর, এই বাণীর জীবন্ত রূপ হলো মানে বাবাই তোর বন্ধু। মানে শ্রী দাদা অত খুশি হয়ে মানে সে ভাইটাকে বলছেন যে দেখ তুই যে ভাবছি যে খালি টাকা ইনকাম, ঠাকুরের কাজ করলে মানুষের কোনো অসুবিধা হয় না, আমরা ঠাকুরকে নিয়ে সবসময় থাকি, আর সেই যে মানুষ আপন টাকা পর যত পারিস্থিতি মানুষ ধর, সেই মানুষের মানে সেই ঠাকুরের যে জীবন্ত বাণী, যে বলা যায় যদি বাবাই হচ্ছে ঠাকুরের জীবন্ত বাণী, এটা শ্রী দাদার মুখের কথা, যে আপনারা দেখেন যে তার জীবনে কি করে ঠাকুরের জিনিসটা জীবন্ত করে সবাইকে সেই ঠাকুর দিকে আকর্ষিত করে, আপনারা নিজে দেখেছেন, প্লাস আমরা ভাগ্যবান যে ঠাকুর করে বা শ্রী শ্রী বাবা দাকে দেখে আমি বোঝা যায় যে ঠাকুর কি চাইছেন, আর ঠাকুর বাবা দা কেমন করে সবাইকে ঠাকুর জন্য করার জন্য বা হয়ে ওঠার জন্য সবাইকে মানে ধরে রাখছেন। এমনি তো অনেক ঘটনা আছে যে কথা অনেক, যে দাদার কথা শ্রী শ্রী বাবাদের কথা একটা ছোট ঘটনা বলছি, ইষ্টকর্মের মধ্যে থাকলে মানুষের কেমন করে ভালো হয়, যে শ্রী শ্রী বাবাদের একটা গুরু ভাইকে ইষ্টকর্মে যুক্ত রাখে তার কেমন মঙ্গল করছেন, একটা ঘটনা মানে একটা জায়গায় মন্দিরে তৈরি চলছে, যে গুরু ভাইটি খুব ইয়ং ম্যান, যেরকম আমার এই পাল ভাই অরিন্দম পাল ভাই যে আছে এরকম ছেলেটা, সে মানে ঠাকুর বাড়ি আসে, ঠাকুর বাড়ি আসার মধ্যে মানে তার অতটা ঠাকুর থেকে নেশা যে খুব মানে ইষ্টপ্রাণ ভাবে কাজ করে, বাবাদা তার সঙ্গে তাকে জানেন, বাবা দা বলছেন তুই তো সবসময় যাওয়া আসা করছিস, ঠাকুরের কাজ করছি, আমার একটা কাজ করবি, তুই কোথায় থাকি না এই জায়গায় থাকি, না তুই যদি বাড়িতে থাকি তাহলে তো বাড়িতে কিছু কাজ নেই, না না আমার জন্য 7-8 মাস মানে 7-8 মাস লাগবে, একটা টাইম দিবি, না হ্যাঁ আগে না একটা জায়গায় মন্দির চলছে, ওই জায়গার মন্দির দাদা গুলো বুড়ো হয়ে গেছে, বয়স একটু হয়েছে, ওরা একটু হেল্প করলে তুই যদি ইয়ং ম্যান হয়ে থাকি, আমার হয়ে থাকবি, ওখানে লাগলে বালু সিমেন্ট এইসব কাজ করতে হবে, আর আমার হয়ে থাকবি, একটু কাজটা দেখাশোনা করলে তাড়াতাড়ি মন্দিরটা শেষ হবে। বাবা চাইছেন যত তাড়াতাড়ি মন্দিরটা শেষ হবে, আর তারা উদ্বোধনটা হয়ে গেলে বাবা চাইছেন যে তাড়াতাড়ি যেরকম উদ্বোধন হয় একটু এইটা করতে হবে, না আগে থাকবে। দাদা বলে ঠিক আছে, তাহলে আমি সেই দাদাগুলো ফোন করতে ওর ব্যবস্থা করছি, থাকার ব্যবস্থা তুই গিয়ে পৌঁছে যাবে। তার বাবা যা ওইখান থেকে নিজে ব্যবস্থা করে সব ব্যবস্থা করে দিলে, তারপরে সেই ভাইটা গেল ওইখানে গিয়ে থেকে মন্দিরের কাজে যুক্ত হলো, কাজ করতে 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 সেই দাদাগুলোর সঙ্গে এমন করে সুযোগ মানে সহযোগ করলো যে যা কিছু বাকি ছিল 7-8 মাস মধ্যে সব কমপ্লিট। ওই 7-8 মাস মধ্যে যখন মন্দিরের কাজ শেষ হয়ে আসছে, ওই বাড়ি থেকে ফোন আসছে যে তোর ছেলে হয়েছে, যে আমরা সবাই এই নার্সিংহোমে আছি, তোর বউ আছে, আমি তার বাবা ফোন করছে, আমি আছি, তোর মা আছে, সবাই আসছো, আমরা ছেলে হয়েছে, তুই যদি পারি তাহলে এখান থেকে তো 20-22 কিলোমিটার আছে, আর তুই মোটরসাইকেল ধরে আসলে দেখতে পারি, ও তারপরে ছেলেকে দেখে যাবে। উনি বলছেন যে আমাকে বাবাদা এখানে কাজে দিয়েছেন, ঠিক আছে বাবাদা জানিয়ে যাবো। তারপরে সেই দাদা দাদা ভিডিওটা মিউট করুন, যে সেই দাদা ভিডিওটা মিউট করুন, সে দাদা নিজে বাবাদাকে ফোন করলো, বাবাদের দাদা আমার ছেলে হয়েছে, আও আমার বাড়ি থেকে ফোন আসছে, আমি ছেলেকে দেখতে চাইছি, আপনি যদি অনুমতি দেবে যাও। বাবা বললে দেখ তো তো ছেলে হয়ে গেছে, আর দেখতে কি যাবি, যখন ছেলে হয়ে গেছে আর যাওয়ার কি দরকার, তাকে দেখাশোনা করার জন্য তার কাছে তো তারা তোর বাবা আছে, তার কাকা আছে, মা আছে, সবাই আছে, তুই ঠাকুরের কাছে থাক, আমি যখন তোর তো যে যখন পর্যন্ত না বলেছি তখন তো তুই যাবি না।
সেই জায়গায় থাকবে। শুধু সে সে ভাই দাদা দাদার কথা মেনে গেলো না, 4-5 দিন পরে আবার তার বউ ফোন করছে, সে একই কথা, ও যখন ব্যস্ত করেছে আবার বাবা দাদাকে জানি, বাবা দাদা বললো আমি তো বলে দিলাম যে পর্যন্ত না বলেছি, যখন না আমি না বলি তখন যাবি না, তুই ঠাকুরের কাছে থাক, এরকম দিয়ে বাবা দাদা তাকে আটকিয়ে দিলে, বাবু যেতে দিল না। এমনি এমনি হয় তার ছেলে হওয়ার 15 দিনই হয়ে গেছে, সেই রীতি দাদা গুলো যে তারা চাইছে যে এখানে আসি, যে বাবা দাদাকে জানাবে যে এই মন্দিরের কাজ শেষ হয়েছে, যে মন্দিরের কাজে উদ্বোধন ডেটটা নেবে, তাকে বলছে যে আমরা তো দেওঘর কালকে রওনা দেবো, আও বাবা দাদার কাছে যাবো, এই মন্দিরের কাজে আমরা কথা বলবো। আর সরষে বলি দাদা যে আপনারা যাচ্ছেন আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, যে উনি বলছেন যে ঠিক আছে চলো আমার সঙ্গে। তো সেই ভাইটি নিয়ে গেছেন সঙ্গে, সকালে আসি এখানে ঠাকুরবাড়ি পৌঁছেন, ঠাকুরবাড়ি পরে প্রার্থনা পরে বাবা দাকে দর্শন প্রণাম কাছে গিয়ে দেখাচ্ছেন সব কাগজপত্র, যে মন্দিরের যে ফটো ফটো, বাবা দা বলছে ঠিক আছে সব কাজ শেষ হয়েছে, এখন বাবাকে বলে আমি ডেটটা, বাবা থেকে ডেটটা বলতে হবে, আর কেমন করে কি হয় বাবা যা বললো সেটা। তারপরে সেই ভাইটি যে যাকে বাবা দা কাজ দিয়েছিল সে প্রণাম করে সাইডিয়ে দাঁড়িয়েছে, আর বলে কিরে তোর খুব রাগ হয়েছে না আমার উপরে, তোকে আমি বাড়ি যেতে দিল না, তোর ছেলে হয়েছে, কিছু বলছে না। বাবা দা বলছে শোন, তুই যতটা রাগ না করতো বউটা বেশি রাগ করছে, বউটাকে যদি খুশি করতে একটা উপহার দিতে হবে, তার মানে একটা উপহার মানে আমি তোর ছেলেটার নামকরণটা দিয়ে দিলাম, ওটা গিয়ে দেবো বউ খুশি হবে। তারা বলছেন একটা উপহার দিলে হবে না, আর একটা উপহার দিলেই ভালো হবে, এখানে যখন এসেছু তাহলে একটা ঠাকুরের জ্যোতিষ আছে, তো ছেলে একটা কোষ্টি বানিয়ে নে। ওটা এটা বলতে বাবা দা সেখানে একটা গুরু ভাই দাঁড়িয়েছেন, তা বললে এটা এই দাদাকে নিয়ে যা, গুরুকে পাণ্ডে দাকে বলবি একটা কোষ্টি বানিয়ে দেবে। গেলো গুরুকে পাণ্ডে দার কাছে কোষ্টি বানানো হলো, কোষ্টি বানানো শেষ হওয়া তো 9টা হয়ে গেলো, তখন বাবা দা তো উপরে রুমে উঠে যান, দর্শন প্রণাম শেষ হয়ে যায়, তখন ইয়াও সেই দিন পাণ্ডে দাও তাকে কোষ্টি দেয়নি। উনি বলছেন যে পাণ্ডে দা যদি এখনো তো কোষ্টি দিল না, আজকে যাওয়া হলো না, খুব ব্যস্ত হয়ে পড়েছে, ব্যস্ত হওয়ার মধ্যে সে তারপর দিন সকালে অপেক্ষা করেছি, তারপরে আসি বাবা দা যখন দর্শন প্রণাম হলো, প্রণাম করে দাঁড়ালো বাবা দা, এই দর্শন প্রণাম শেষ পরে চা ঘরে বসে, চা ঘরে যখন বসেন সেই সময় যারা কাছে থাকি সেটা বিভিন্ন রকম আশ্রমের কাজ, বিভিন্ন রকম ঠাকুরের কাজ নিয়ে কথা বলে, তখন সে স্ক্রিনটা বন্ধ থাকে, যে কাপড়টা দিয়ে স্ক্রিন আছে এটা বন্ধ থাকে। সেই সময় পাণ্ডে দা আসলো, 9টা বাজে, 10 মিনিট বাকি আছে, এই সময় আসলো, যখন আসে পাণ্ডে দার আওয়াজটা শোনা যায়, স্ক্রিনটা খুলে গেল, যখন সে পাণ্ডে দা তাকে মানে বাবা দাকে দেখে আগে বলছি কি কালকে আপনি একজন পাঠিয়েছিলেন, ওই ভাইটার যে ছেলে হয়েছে কোষ্টি বানাতে, আমি বানিয়ে দিয়েছি, কিন্তু এই কোষ্ঠীটা যা বলছে যে আপনার হাত লাগলে আশীর্বাদ হবে, বাবা দা মুখে হাত দিয়ে বলছে কিছু বলতে হবে না, হ্যাঁ আপনি কোষ্ঠীটা নিয়ে ওই ভাইটাকে দিয়ে দেন। পাণ্ডেরা তখন বলছে না না আপনি একটু হাত দিলে আশীর্বাদ হবে, বাবা দা বললে আপনি আমার হয় দেন আশীর্বাদ হবে। তার পাণ্ডে দা দাদা তখন বলেছেন, পাণ্ডে দা কিছু বলেনি, পাণ্ডে দা হেসে হেসে চলে আসলো কোষ্ঠীটা ধরে। তার আমরা যদি দেখলাম বাবা দা এরকম বললে কেন, যেরকম মানে নিজে কথাটাকে প্রকাশ করেছে, লুকাচ্ছে, আমরা ভাবলাম কিছুটা রহস্য আছে। ওই ভাবে যতটা দাদা কাছে থাকে কিছু আমরা বেরিয়ে আসলাম, দেখে সে পাণ্ডে দা যখন সে ভাইটাকে নিয়ে কোষ্ঠা দিচ্ছে রাস্তার উপরে, সে রাস্তার ধারে সে বলছে যে এই কোষ্ঠীটার যা ছেলেটার জন্ম লগ্ন অনুসারে গণনা আছে, যে যদি ছেলের বাবা 15 দিনের মধ্যে ছেলের মুখটা দেখে বা ছেলে যদি বাবাকে দেখে তাহলে ছেলের অকাল বিয়োগ আছে, ওই যে মূর্তি যোগটা ছিল এটাকে বাবাই দাদা এটা কেটে দিয়েছে। ও বলছে বাবাই দা মানে ওটাকে আশীর্বাদ করেছেন আর কোনো অসুবিধা নেই। সে ভাইটা কেঁদে ফেলে মানে কেঁদে উঠছে যে আমি তো 15 দিন হলে আমাকে বাবা দা ওই জন্য যেতে দিইনি, এই জিনিসটা তাহলে বাবা দা আমাকে রক্ষা করলে, আমার বংশ উদ্ধার করলে, এইভাবে তার ওটা ইমোশন হয়েছে, দৌড়িয়ে দৌড়িয়ে আসছি, আর আসছি তারপর যখন বাবা দা উপরে উঠে যায় বাবা দা বলছেন যান, আর আবার কিছু মানে ও মানে ব্যস্ত হয়ে পড়েছে, ব্যস্ত হওয়ার ভিতরে বাবা দা বলছেন যা আর কিছু লাগবে না, মানে তখন বুঝা যায় যে আমরা ইষ্ট কাজ মধ্যে থাকলে যে সে কেমন করে ঠাকুরের কাজে যুক্ত রাখে, যে মঙ্গলের আশীর্বাদী করায়, যে অত বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করে, যেরকম ঠাকুর সেই সময় বিভিন্ন রকমের ইষ্ট কাজের মধ্যে গুরুর কাজ মধ্যে রেখে মানুষকে বিপদ থেকে রক্ষা করে, আজকেই বাবা দা সেটা করছে, যেটা বৈষ্ণব শাস্ত্র আছে অদ্যাবধি করে লীলা সেই গুরার রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবার সুযোগ পাই, এই যে ভাবটা আছে আজকে সেই লীলা চলছে, আমরা পরম ভাগ্যবান
যে ঠাকুরের জীবন্ত রূপ হয়, তিনি সেই সেম সোল ডিফারেন্ট বডি হয়, আসি আজকে ঠাকুর লীলা করছে তার ভিতরে, আমরা আসুন যে কেমন করে সবসময় ঠাকুর নিয়ে ঠাকুরে হয়ে উঠা যায়, যে আচার্যের কথা বাবাজার কথা মতন মানে মাথায় নিয়ে আমরা কেমন করে ঠাকুর হয়ে থাকা যায়, এইভাবে যদি থাকি তাহলে আমরা সবাই ঠাকুরের হয়ে উঠা যায়। বাবাজা ওইটা চাইছেন, আচার্য চাইছেন, সবাই যেরকম ঠাকুর হয়ে থাকে সবার।